চট্টগ্রাম থেকে পাইপলাইনে জ্বালানি তেল আনার প্রক্রিয়া পেছালো আরও দুই বছর। চলতি বছর প্রায় 3,000 কোটি টাকার এ প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় আটকে পিছিয়ে পড়েছে কাজ। অথচ এ প্রকল্পটি সময় মতো শেষ করতে পারলে জ্বালানি তেল পরিবহন বাবদ বছরে সাশ্রয় হতো প্রায় 230 কোটি টাকা। দেশে আমদানি করা জ্বালানি তেলের সিংহভাগই আসে বন্দরনগরী চট্টগ্রাম দিয়ে, পরে নৌ, সড়ক ও রেলপথে তা পৌঁছে যায় দেশের আনাচে কানাচে। এ প্রক্রিয়ায় বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেলের অপচয় যেমন হয়, তেমনি চুরির ঘটনাও ঘটে। পরিবহন ব্যয় ও সিস্টেম লস এড়াতে তাই চট্টগ্রাম থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, মুন্সীগঞ্জ হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় 250 কিলোমিটার পাইপলাইন স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। 2,861 কোটি টাকার মূল প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ 2018 সাল ধরা হলেও পরে তার সময় বাড়িয়ে ডিসেম্বর 2022 করা হয়। আর নয় সড়ক বা জলপথে তেল পরিবহন, এই পাইপলাইনের মাধ্যমেই চট্টগ্রাম থেকে আসবে জ্বালানি তেল। তবে এর জন্য অপেক্ষা করতে হবে আরও দুই বছর। বুধবার সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকা প্রকল্পটি পরিদর্শন করেন। পরে তিনি জানান, প্রায় 3,000 কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে আরও দু বছর। প্রায় 2টি বছর আমাদের নষ্ট হয়েছে কোভিডের কারণে। প্রায় 17 থেকে 18টা নদী পার হয়ে আসতে হয়েছে এবং ঢাকা চিটাগাংয়ের থেকে জমি নেওয়া, জমি অ্যাক্সেস নেওয়া, এটা একটা ভেরি কমপ্লেক্স। আমি আশা করি যে যেই কাজ আছে এটা যদি ওনারা চেষ্টা করেন, তারা 26-27 মাসের মধ্যে কমপ্লিট করতে পারবে। এই পাইপলাইনের সাথে স্কাডা সিস্টেম থাকবে, কন্ট্রোল রুম থাকবে। পাইপলাইনের ভিতরে তেলের সামান্যতম পরিবর্তন, টেম্পারেচারের পরিবর্তন হলেও আমরা কন্ট্রোল করতে পারবো, আমরা বুঝতে পারবো। ইভেন কেউ টেম্পারিং করে পাইপলাইন, সেটাও আমরা ওয়াকেবল করবো। এখন আর টেকনোলজি ইজ দেয়ার, সো এটা কোনো চিন্তা করতে হয় না যে এখন সমস্ত টেকনোলজি দিয়ে ইচ্ছা করলে। এখন মহাসমুদ্র দিয়ে পাইপলাইন হয়ে যাচ্ছে না, এক দেশ থেকে আরেক দেশে পাইপলাইন হয়ে যাচ্ছে। প্রতিমন্ত্রী জানান, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে যৌক্তিকভাবে জ্বালানি তেলের দাম নির্ধারণের প্রক্রিয়াও চলমান রয়েছে। আগামী মাসের থেকে আমরা চিন্তাভাবনা করতেছি কিভাবে রেগুলেট করতে পারে রেগুলেটর বডি এই প্রাইসিংটা। আমরা কি 3 মাস পরপর চেঞ্জ করবো, না 2 মাস পরপর করবো, 1 মাস করবো, এই বিষয়গুলোকে আমার মনে হয় আগামী বছরের প্রথম দিকে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলবো। আগামীতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি ও বাজারজাত করার কৌশল খোঁজা হচ্ছে বলেও জানান তিনি। আমরা তেলের ব্যাপারে এখন ওপেন মার্কেটের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। বিপিসিকে বলা হয়েছে পলিসিগত কি চেঞ্জ করা আছে, তারা হয়তো এই মাসের মধ্যে দেখাবেন আমাদেরকে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, নারায়ণগঞ্জ।